শিরিনুলাপ মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনের শেষ ভাগে আমরা এসে পৌঁছেছি। উপস্থিত শিরিনুলাপ মডেল স্কুলের অভিভাবক, অভিভাবিকা, ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে আপনারা সারাদিন পরিশ্রম করে এই শেষ প্রান্তে এসেছেন। শিরিনুলাপ মডেল স্কুলের এখন একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। শিরিনুলাপ মডেল স্কুল আপনাদের অবদান কোনোদিন ভুলবে না, এবং অভিভাবকরা যে ছাত্রছাত্রী দিয়েছেন, বৃত্তি পেয়েছেন, মহিদুল ইসলাম স্যার বলেছেন যে মাদের অবদানের জন্য পুরস্কৃত করতে যাচ্ছে। টিচারদের অবদান, মাদের অবদান, বিশেষ করে সর্বোপরি ছাত্রছাত্রীদের অবদান, আজকে আমরা এই সুফলে এসে পৌঁছেছি। সেই জন্যই শিরিনুলাপ পরিবার, শিরিন পরিবার, শিক্ষা পরিবার খুবই আনন্দিত এবং গর্বিত। আমি অনুরোধ করব বিশেষভাবে এই ধারাবাহিকতা যেন বজায় থাকে। শিরিনুলাপ মডেল স্কুল যে পরবর্তীতে বিভিন্ন শিক্ষামূলক কৃতিত্বের সাথে অর্জন করতে পারে সেই দোয়া করছি, এবং আপনারাও সহযোগিতা করবেন। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই। মহিদুল ইসলাম স্যার বলেছেন যে আমরা এই কবিতা আবৃত্তির জন্য যাদেরকে সিলেকশন করতেছি, কে ফার্স্ট কে সেকেন্ড হবে আমরা নির্ধারণ, বিচারক মন্ডলী খুব হিমশিম খাচ্ছে, সকলেই ভালো আবৃত্তি করছে, এবং আপনারা আপনাদের ছেলেমেয়েদের উৎসাহিত করবেন। এইখান থেকে কষ্ট হলেও আমাদের দুই তিনজনকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সিলেকশন করতে হবে। যারা তৃতীয়, চতুর্থ, পঞ্চম হবেন তারাও এখানে নিঃসন্দেহে খুব ভালো আবৃত্তি করছেন। এই মঞ্চে এই ছোটো ছোটো ছাত্রছাত্রীরা যেভাবে এত বড় বড় কবিতা আবৃত্তি শেষ পর্যন্ত করেছে, এটাই তাদের জন্য অশেষ ধন্যবাদ। এবং তারা যে এটা এটুক মুখস্থ করে বলতে পেরেছে, এটাই অনেক কিছু। এই যাতে আমার মনে হয় এই ছোট কোমলমতি ছাত্রছাত্রী বড় হয়ে ইনশাল্লাহ দেশ গড়বে, দেশের অনেক উচ্চ শিখরে পৌঁছবে, এটাই আশা রাখি। তারপরে আরেকটি কথা বলবো আমি, এখানে বিভিন্ন পর্যায়ে বৃত্তি পরীক্ষায় 60-70 জন টোটাল সরকারি বৃত্তি পরীক্ষায় 7 জন পেয়েছে। এখানে হয়তো কেউ প্রথম স্থান অধিকারী, দ্বিতীয় স্থান অধিকারী পায় নাই, ক্লাসে পঞ্চম ষষ্ঠ বৃত্তি পেয়েছে, এজন্য দুঃখ পাওয়ারও কিছু নাই। যারা এ আমি মনে করি শিরিনুলাপ মডেল স্কুল দ্বারে আমরা এভাবে সাজাইতে চাই যে 25 জন ছাত্রছাত্রী থাকবে, 25 জনেই সেম কোয়ালিটির হিসাবে গড়ে তুলবে, এটাই আমাদের অক্লান্ত চেষ্টা যে 25 জনে সেম থাকবে, কিন্তু 19-20 হয়ে যাবে হাফ নাম্বারের জন্য, এই প্রতিযোগিতায় দু একজন বাদ পড়বে। এই জন্য যারা আজকে বৃত্তি পায় নাই, প্রাথমিক পর্যায়ে সরকারি বৃত্তিও পায় নাই, তাদের মাদেরকে বলবো, অভিভাবকদেরকে বলবো, কষ্ট নিয়েন না, ভবিষ্যতে এদের সাফল্য আসবে, এবং ওরা বৃত্তি না পেলেও মানুষের মতো মানুষ হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সহায়তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শফিকুল ইসলাম স্বপন স্যারকে ওনার মহামূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আমি যারা প্লেতে বৃত্তিপ্রাপ্ত হয়েছ তাদের অভিভাবক, অভিভাবিকাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। আহরাফ ইসলাম আবি, তার মায়ের নাম নুসরাত তাসনিম মৌরি, আমার শ্রদ্ধেয় কাকি নুসরাত তাসনিম মৌরি, মৌরি ম্যাডাম, তাসকিন খান, তাসিনুর আব্বু, রুমি আক্তার, মঞ্চে চলে আসেন। তাসকিন খান, তাসিনের আব্বু, রুমি আক্তার, আমাদের রুমি কাকি চলে আসেন মঞ্চে। পরবর্তীতে আসবে আবু হাসনাত হামিম,
তার আম্মু গুলনাহার বেগম ভাবি পরম সরকারের আম্মু অনামিকা ভাসু ফতেউল্লাহ বাইজিদের আম্মু বিউটি আক্তার আলিকামের আম্মু আমেনা আক্তার মোহাম্মদ আব্দুল আজিমের আম্মু লিমা খাতুন হাদিয়া বিনতে রোকেয়ার আম্মু হাফসা আক্তার আমাদের হাফসা ম্যাডাম ইসলাম তাহানির আম্মু নাসরিন সুলতানা আমাদের সাবেক সহকারী শিক্ষিকা সহকারী শিক্ষিকা আমি পরম সরকারের আম্মু অনামিকা ভাসু আলিকামের আম্মু আমিনা আক্তারকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি আমিনা আক্তার আব্দুল আজিমের আম্মু লিমা খাতুন উপস্থিত থাকলে মঞ্চে চলে আসুন ইসরাত জাহান সাবিনার আম্মু সাম্মি আক্তার শান্তা মঞ্চে চলে আসুন আব্দুল আজিমের আম্মু লিমা খাতুন মঞ্চে চলে আসুন ইসরাত জাহান সাবিয়ার আম্মু সাম্মি আক্তার শান্তা আব্দুল আজিম আমি পরম সরকারের আম্মু অনামিকা ভাসুকে মঞ্চে আসি এখন নার্সারি থেকে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছিল তাসফিয়া রহমান জোহার আম্মু মরিয়ম আক্তার আমাদের সহকারী শিক্ষিকা মরিয়ম আক্তার তারপরে উম্মে তাকিয়ার আম্মু আসমা বেগম উম্মে তাকিয়ার আম্মু আসমা বেগম রোহাইফি যেমন রামিনের আম্মু জাকিয়া রেদান রোমা মিসবাহ হাসান খান রিয়াদের আম্মু শারমিন আক্তার রাশি শেখ মোহাম্মদ কাফায়তুল্লাহ কাশ্মীর আম্মু রূপা আক্তার আলবিনা আফরিন ও নফল আবিনের আম্মু জুহি আক্তার উপেতাকির আম্মু আসমা বেগম মিসবাহুল হাসান খান রিয়াদ শারমিন আক্তার
শেখ মোহাম্মদ কেফায়েতুল্লাহ আল কাশ্মীর আবু রূপা আক্তার, আলবিন আফরিন, আলবিন ফারিন ও নওফেল আফরিন আবু জুহি আক্তার উপস্থিত থাকলে মঞ্চে চলে আসুন। সাইদাতুন নিসা সোনিয়া আক্তার, সাইদাতুন নিসার আবু সোনিয়া আক্তার, ফেরদৌসী জান্নাত, সুমাইয়া, সানা, ফাতেমা আম্মু, নাজমুন নাহার, ফেরদৌসী জান্নাত আম্মু মঞ্চে চলে আসুন, তনিমা সুলতানা, তনিমা সুলতানা আম্মু, নাসিম সুলতানা, আয়শা মণি ও আরিফুল ইসলামের আম্মু, আয়শা মণি ও আরিফুল ইসলামের আম্মু মঞ্চে চলে আসুন, আবু রায়হান, আবু রায়হানের আব্বু লিপি আক্তার, আবু রায়হানের আব্বু লিপি আক্তার মঞ্চে চলে আসুন। তনিমা সুলতানা, আয়শা মনির আব্বু, তারপর আবু রায়হান, রাইসা, রাইসার আব্বু লিপি আক্তার, রাইসার আব্বু, রাইসার আব্বু লিপি আক্তার, এখন আবু রহমানের আম্মু লিপি আক্তার, রাইসার আম্মু লিপি আক্তার, দুজনের দ্বিতীয় আক্তার, প্রথম শ্রেণী থেকে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছ, আইলান আসাদের আম্মু মিষ্টি আক্তার, আইলান আসাদ, তারপর বুলবুল আহমেদ, বুলবুলি আক্তার, ওয়াসির রহমান তাম্মাম, হাফসা বেগম, শারাফত খন্দকার, শারমিন আক্তার, রাজনীবাদ রোহান, হুসনিয়ারা খাতুন, আদিব বড়ুয়া মুগ্ধ, সুপ্রীতি বড়ুয়া মুন্ডি, আবিদ হাসান, সুলতানা আক্তার, আপনারা মঞ্চে চলে আসুন। বুলবুল আহমেদ, বুলবুল আক্তার, বুলবুল আহমেদ, ওয়াসির রহমান তাম্মাম, হাফসা বেগম, শারাফত খন্দকার, শারমিন আক্তার, শারমিন আক্তার, রাজনীবাদ রহমানের আম্মু হুসনিয়ারা খাতুন, আদিব বড়ুয়া মুগ্ধের আম্মু সুপ্রতি বড়ুয়া মুন্নি, আবিদ হাসানের আম্মু সুলতানা আক্তার, আবিদ হাসানের আম্মু সুলতানা আক্তার, যারা দ্বিতীয় শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত হয়েছিল আমি তাদের নাম বলছি, সাদমান সাফি, শামিমা আক্তার শম্পা, সালমা, সালমা আম্মু আসমা, সালমা আম্মু আসমা বেগম,
সাদিয়াতুন তাইবা মিম, সাদিয়াতুন তাইবা মিম, আম্মু শারমিন আক্তার, সাদিয়াতুন তাইবা মিম, আম্মু শারমিন আক্তার, মায়েশার আম্মু সাথী আক্তার, মঞ্চে চলে আসুন। মাইশার আম্মু সাথী আক্তার, তারপর মুমতাজ জান্নাত খুশির আম্মু মল্লিক আক্তার, রাবেয়া বসরা মিনা ও জান্নাতুল ফেরদৌস শিখার আম্মু তানিয়া আক্তার, শাহেদ ত্রিপুরার আম্মু লীনা ফলিয়া, মৌমিতা জান্নাত জ্যোতির আম্মু শামসুন নাহার, আল হাসিবের আম্মু হাসিদা, হাসি আক্তার, রাবিয়া বসু মিঠার আম্মু তানিয়া আক্তার, সায়ন ত্রিপুরা আম্মু নীলা চলে গেছে, মৌমিতা জান আল হাসিবের আম্মু, আল হাসিবের আম্মু হাসি আক্তার, মৌমিতা জান্নাত জ্যোতির আম্মু, তাসনিয়া বুলবুলের আম্মু চলে আসেন, এখন তৃতীয় শ্রেণীতে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদেরকে বলছি, তাদের নাম তাসনিয়া আলম জান্নাত, রহিমা খাতুন, আব্দুর রহমান সোহাদ, ববিতা আক্তার, মঞ্চে চলে আসুন, আমি যাদের নাম বলবো তারা মঞ্চে চলে আসবেন, জোনারা হক রাহা ও রেদানুল্লাহ খিমুলের আম্মু, তাহমিনা হক লিপি, আব্দুর রহমান সৈয়দ, তোমার আম্মু, তোমার আম্মু তুমি পেছনে থাকো, জোনারা হক রাহার আম্মু ও রেদানুল্লাহ খিমুলের আম্মু, তাহমিনা হক লিপি, চতুর্থ শ্রেণীতে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছিল আল হোসেনের আম্মু রিয়া ইসলাম, মঞ্চে চলে আসুন, রিয়া ইসলাম, রহিফি জামান, রামিন, জাকিয়া, রেদান, রুমান, চলে আসুন, আল হোসেনের আম্মু রিয়া আক্তার, লামিয়া আক্তার আম্মু জায়দা বেগম, সামিয়া আক্তার আম্মু শৈলী আক্তার, মাস্তুর আক্তার আম্মু জাহানারা বেগম, টিনা টিনা টিনার আম্মু মিতা আক্তার, আপনারা মঞ্চে চলে আসুন, লামিয়া লামিয়া আক্তার আম্মু জায়দা বেগম, সামিয়া আক্তার আম্মু শৈলী আক্তার, তারপর মাস্তুর আম্মু জাহানারা বেগম, টিনার আম্মু মিতা আক্তার,
তিনারা ববিতা আক্তার সাদেতো তাইবা বিমেরা বো শারমিন আক্তার মুন্তা জান্নাত খুশি রাম বো বলি আক্তার আমি পরম সরকারের কোনো অভিভাবক উপস্থিত থাকলে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি।